Assalamualaikum. Ahmed Bawany Academy School and College এর স্কুল শাখার অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীকে আমার অনলাইন বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের যে যেখানে বসে আমার এই অনলাইন ক্লাস অবজারভেশন করছো ক্লাসগুলো দেখছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টা দিয়ে একটু আলোচনা চেষ্টা করব ইনশাআল্লাহ তো ঠিক আছে তোমরা এখন আমাদের একাডেমির শিক্ষা স্টুডেন্টদের মধ্যে যে যে অনলাইনে আছো অবশ্যই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের নাম রোল সেকশন লিখে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য সহ সবগুলো জানিয়ে দাও এবং যদি টেকনিক্যাল কোনো প্রবলেম যেমন লাইট ঠিক আছে কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা সার্বিক তোমাদের কোনো কিছু যদি বলার থাকে ঠিক এখনই বলে নাও আমি কিছুক্ষণের মধ্যেই চেক করে নিব যে আমাদের টেকনিক্যাল প্রবলেম আছে কিনা তো আমি আশা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই তোমাদের কমেন্ট আকারে সেখানে জানিয়ে রাখো যাতে করে আমি তোমাদের কমেন্টের উত্তরের মাধ্যমে পরবর্তীতে তোমাদের সাথে কমিউনিকেশন করে এবং কমেন্টের উত্তর দিয়েই আমি চেষ্টা করব তোমাদের যে সমস্যা থাকবে সেই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জয়েন করেছো আমাদের মুক্তা রহমান ম্যাডাম জয়েন করেছে সান্থিয়া সুলতানা জয়েন করেছে মোহাম্মদ মায়েন জয়েন করেছে আর বেশ কিছু জয়েন করেছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বংশবৃদ্ধি অর্থাৎ অধ্যায়টা হচ্ছে কি জীবের বৃদ্ধি ও বংশগতি যেখানে আমরা মূলত আলোচনা করব কোষ এবং কোষ বিভাজন কোষ প্রকার এইগুলো নিয়ে আলোচনা করব তাহলে ঠিক আছে মোহাম্মদ মায়েন তুমি দেখেছো তোমার রোল 70 অসংখ্য ধন্যবাদ ঠিক এইভাবেই তোমরা পারলে সেকশনটাও বলে দাও রোলের পাশাপাশি তাহলে তোমাদের ফাইন্ড আউট করতে তোমাদের চিহ্নিত করতে খুব বেশি সুবিধা হবে ওভারঅল এইটাই এই যে প্রেজেন্টগুলো তোমাদের একটা সময় ভালো একটা কাজে দিবে বলে আমি বিশ্বাস করি তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক কথা হলো তোমাদের মনোযোগ আকর্ষণ করে এবং ক্লাসটা লাইক শেয়ার কমেন্ট করে অর্থাৎ যারা ঠিক এই মুহূর্তে অনলাইনে নাই তোমার যেসব বন্ধুবান্ধব তারা যেন পরবর্তীতে ক্লাসটা দেখতে পারে এই জন্য তোমরা অবশ্যই শেয়ার দিয়ে রাখো যাতে করে তারা অনলাইনে আসার পরে তারা নোটিফিকেশান পেয়ে যায় ক্লাসটা দেখতে পারে এই জন্য আমি আশা করছি তোমরা কমেন্ট লাইক এবং শেয়ার করে রাখো এবং ওভারঅল তোমাদের যে প্রবলেম থাকবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি হয়তো একটু পরে আমি আবার তোমাদের কমেন্ট চেক করব যে হ্যাঁ তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের যেহেতু দ্বিতীয় অধ্যায়টা অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি আলোচনা করব কিন্তু আমি দেখো তোমরা খেয়াল করেছো আমি অ্যামাইটোসিস প্রক্রিয়া একটা চিহ্নিত চিত্র অঙ্কন করেছি যেটা হচ্ছে কোষ বিভাজনের একটা প্রকারভেদ এবং অপরদিকে আমি আলোচ্য বিষয়ের মধ্যে লিখেছি কোষ ও এর সংজ্ঞা আবিষ্কার অঙ্গাণু কোষবিদ্যা কোষ বিভাজন ও কোষ বিভাজনের প্রকারভেদ তোমরা হয়তো যারা বইটা এই দ্বিতীয় অধ্যায়টা রিডিং পড়েছো তোমরা খেয়াল করেছো যে এই আবিষ্কারটা অঙ্গাণুটা এবং কোষবিদ্যাটা হয়তো তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি তথাপিও আমি এই জিনিসটা একটু জাস্ট বলার জন্য বলবো কারণ তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে কারণ যদি রিলেটেড কোনো কিছু পড়ার সময় দেখা যায় জানা যায় তাহলে সেই পড়াটা বেশি ইফেক্টিভ হয় এই জন্যে আমি তোমাদের হয়তো ক্লাস 9-এর স্ট্যান্ডার্ড একটু ওই হিস্ট্রিটা সংক্ষেপে কোষীয় অঙ্গাণু কি কোষবিদ্যা কি এটা একটু বলে যাব তাহলে আমাদের যেহেতু হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে এখানে কোষ নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা যদি বলি প্রথমেই বলি কোষটা কি আচ্ছা আমরা দেখো খেয়াল করো একটা জাস্ট সুক্ষ্মভাবে খেয়াল করো আমরা যে জীব দেখতে পাচ্ছি সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক এই জীবগুলো কিন্তু মূলত সব জীব একটা মাত্র কোষ থেকে সৃষ্ট অর্থাৎ আমরা যত বিশাল আকার জীব দেখি না কেন যত ক্ষুদ্র জীব দেখি না কেন সব জীব কিন্তু মূলত একটা মাত্র কোষের বিভাজনের মাধ্যম দিয়েই এর মূলত শুরু হয়ে যায় অর্থাৎ আমি যদি বলি যেমন যদি এককোষী জীবের কথা বলি তাহলে কি এককোষী জীবের কি বিভাজনের মাধ্যমেই এদের কি বংশবৃদ্ধি বংশবিস্তার হচ্ছে প্রথমে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ঠিক এইভাবেই হচ্ছে কি বংশবৃদ্ধি হচ্ছে আবার অন্যদিকে বহুকোষী জীবগুলো চিন্তা করি তাহলে বহুকোষী জীবের কী হচ্ছে বংশবৃদ্ধি হয়ে জীবের সার্বিক বৃদ্ধি এবং বংশ যে বৃদ্ধিটা এবং সার্বিক আকার যে বৃদ্ধি সেটা হচ্ছে এবং আমরা যেটা বলি এটা কি যে ডিম্বাণু অর্থাৎ ডিম্বাণু যখন নিষিক্ত হয় সেই ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই অসংখ্য কোষ বিভাজনের মাধ্যমে লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে আমাদের কি হয়
একটা বিশাল আকার উদ্ভিদ বা বিশাল একটা প্রাণী তথা একটা আমরা জীব দেখতে পাই বা জীবের সৃষ্টি দেখতে পাই বা একটা জীব পাই। এখন যদি আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করি যে জীব যে জীবের বৃদ্ধি যে হচ্ছে কোষের সমন্বয়, কোষের বিভাজনের মাধ্যমে, আচ্ছা এই কোষ বিভাজনটা একটা জিনিস খেয়াল করো, এই যে কোষের যে বিভাজনটা আমরা সেটা পরে যাই, আমরা যদি আগে বলি কোষ যেহেতু জানছি তাহলে আমাদের একটা স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে মানুষের দেহ তো অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, হ্যাঁ অবশ্যই অসংখ্য কোষ, আর এই অসংখ্য পরিমাণটা যদি আমরা একটু বলি তাহলে আসলে এটা অ্যাকুরেটলি বলা কঠিন যে একটা মানব দেহ, একটা পূর্ণাঙ্গ মানব দেহ যদি চিন্তা করি, আমাদের মতো একজন পূর্ণাঙ্গ সুস্থ মানব দেহ যদি চিন্তা করি, তোমরা যদি প্রশ্ন করো যে একটা মানব দেহে ঠিক কী পরিমাণ কোষ থাকতে পারে, তাহলে আমরা একটা মোটামুটি একটা সামগ্রিক ধারণা করতে পারি যে এখানে কী আছে, মোটামুটি 37 লক্ষ কোটি। অর্থাৎ দেখো একটা জিনিস জিয়াল করো, আমরা প্রথমে কিন্তু জেনে ফেললাম যে মোটামুটি 37 লক্ষ কোটি কোষের সমন্বয়ে আমাদের একটা প্রাণী দেহ অর্থাৎ একটা মানুষের দেহ গঠিত। এটা কিন্তু আসলে অ্যাকুরেট কোনো তথ্য না, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মোটামুটি পরিসংখ্যানের একটা জ্ঞান, যেটা হচ্ছে মোটামুটি ধরে নাও যে হ্যাঁ 37 লক্ষ কোটি কোষের সমন্বয়ে একটা মানুষের সুস্থ এবং স্বাভাবিক আকৃতির মানুষের দেহ গঠিত। এখন যেহেতু আমরা কোষ শিখলাম, এখন যদি বলা হয় যে কোষের সংজ্ঞাটা কী, কোষের কাজটাই বা কী, এর বিভিন্ন প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হচ্ছে দেখো কোষের সংজ্ঞাটা আমাদের জানা দরকার, তাহলে আমরা একটা কোষের একটা মোটামুটি একটা বর্ণনা জানলাম, এখন কোষের সংজ্ঞা কী, তার সংজ্ঞাটা একটু সুন্দর করে তোমরা শিখে রাখো যে কোষ কাকে বলা হয়। কোষের সংজ্ঞা যদি আমরা বলতে যাই তার আগে আমাদের কিছু কিছু জিনিস জানা দরকার ছিল। আচ্ছা আমরা সংজ্ঞাটার আগে একটা কোষের হিস্ট্রিটা একটু জেনে নিই বা আবিষ্কার, অর্থাৎ যে কোষের যে আবিষ্কার সংজ্ঞার আগে আবিষ্কারটা একটু জেনে নিই, তাহলে আমরা কোষের সংজ্ঞাটা একটু সুবিধা হবে। আবিষ্কারটা যদি বলি দেখো আমরা একটা তারিখ মনে রাখি এখানে 1665 সালে, একটা নাম মনে রাখি রবার্ট হুক। অর্থাৎ 1665 সালে এই রবার্ট হুক, তোমরা জেনে থাকবে 9-এর ক্লাসে, এখানে একটু বলে রাখতেছি যে উনি কী করলো, রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এই ভদ্রলোক অর্থাৎ রবার্ট হুক রয়্যাল সোসাইটি অফ লন্ডনে উনি একটা পরীক্ষাগারের কী বলবো ওটা ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে অর্থাৎ সহকারী হিসেবে যোগদান করলো, এবং যোগদানের পরে ওইখানে যে সভাটা অর্থাৎ রয়্যাল সোসাইটি অফ লন্ডন অর্থাৎ বিজ্ঞানীদের একটা সম্মেলন, যেখানে প্রতি সপ্তাহে একটা সম্মেলন হইতো, সেই সম্মেলনে পারিপার্শ্বিকভাবে কে কী আবিষ্কার করলো সে আবিষ্কারগুলো এসে ওইখানে আলোচনা পর্যালোচনা গবেষণা করে নথিভুক্ত হতো যে হ্যাঁ এইখানে এইটা আবিষ্কার হয়েছে, এটা বেশ ভালো ফলাফল হয়েছে, অতএব এইটা এই জিনিস এটা এই কাজে ব্যবহৃত হবে। অর্থাৎ এক কথা হয়েছে কি, এই আবিষ্কারগুলো কী হতো, নথিভুক্ত হতো। তখন এই ভদ্রলোক অর্থাৎ রবার্ট হুক চিন্তা করলেন যে এখানে তো সবাই বিজ্ঞ বিজ্ঞানীরা আসে, তাহলে আমি চেষ্টা করি যে পরবর্তী যে সম্মেলনটা হবে অর্থাৎ পরবর্তী সপ্তাহে যে বিজ্ঞান সম্মেলনটা হবে সেই বিজ্ঞান সম্মেলনে যে এমন কোনো কিছু আবিষ্কার করা যায় কি না, যেটা আবিষ্কার করলে আমি যদি প্রদর্শন করি বিজ্ঞ বিজ্ঞানীরা অনেকটা কি হতবাক হয়ে যাবে, অনেকটা অবাক হয়ে যাবে আমার আবিষ্কারটা দেখে। ঠিক তখন চিন্তা করলো যে ঠিক অণুবীক্ষণ যন্ত্রণে কোনো কিছু একটা করা যায় কি না, ঠিক যথা চিন্তা তথা কাজ তিনি কি করলেন, তিনি আমাদের যদি একটা বোতল চিন্তা করি, অনেক সময় আমাদের বোতলে দেখবা এই এইখানে কর্ক অর্থাৎ কাঠের কর্ক যেটা হচ্ছে ভিতর দেওয়া থাকে, নট প্যাস না ভিতর দেওয়া থাকে, তোমরা যদি একটু সহজ করে বলতে যাই যে আমাদের পারফিউমের বোতল টেতল বা অ্যালো হোমিও ঔষধের বোতল এক ধরনের কর্ক ব্যবহার করা হয় কাঠের বা প্লাস্টিকের, সিপিউ যাকে বলি, ঠিক ওইটা উনি চিন্তা করলো এই এত বড় একটা কর্ক বা কাঠের সিপি ওইটা এত বড় অর্থাৎ পানিতে পড়ে গেলে এটা ডুবে যাওয়ার কথা, কিন্তু কেন ডুবে যাচ্ছে না, তার মধ্যে মানে কি আবিষ্কার নেই, সেটা কাজ করা অলরেডি শুরু হয়ে গেছে। তখন চিন্তা করলো এর মধ্যে নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যে ঘটনার মাধ্যম দিয়ে কী হবে এই এর মধ্যে কিছু আমরা পেয়ে যাব। তখন কী করলো ওই কর্কটা নিয়ে ও সেকশন করলো, তোমরা সেকশন জেনে থাকবে যে অতি ক্ষুদ্র করে কেটে ওটা যদি অণুবীক্ষণ যন্ত্রে দেখানোর যে অবস্থাটা যে প্রিকন্ডিশনটা সেটি হচ্ছে সেকশন, অর্থাৎ ও সেকশন করে দেখলো হ্যাঁ ওইটা পানির উপর ভাসতেছে যথারীতি ভাসে, ঠিক একটা সেকশন তুলে নিয়ে এসে স্লাইডের উপর রেখে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলো। ঠিক তখন তিনি দেখতে পেল যে এই অসংখ্য বক্সের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অসংখ্য বক্সের মতো দেখতে পেল, অর্থাৎ এই সেল যাকে আমরা বলছি সেল, আমরা তো জানি সেল থেকেই হচ্ছে যে সেল আসলো, অর্থাৎ সেল মানে কি ক্ষুদ্র প্রকোষ্ঠ ক্ষুদ্র ঘর। আর এই ঘরগুলো তখন চিন্তা করলো যে উনি একটা জিনিস খেয়াল করছে যে সন্ন্যাসীরা অর্থাৎ পাদ্রীরা যে ছোটো ছোটো প্রকোষ্ঠে থাকে ওইটা দূর থেকে দেখতে যেমন দূর থেকে ছোটো ছোটো ঘরের মতো, আমরা যদি একটু উদাহরণ দেই আমরা যদি কবুতরের
ঘরটা চিন্তা করি দেখবা দূর থেকে দেখলে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ঠিক ঘরটা ধরে দূর থেকে জাস্ট এইরকম দেখা যাচ্ছে অর্থাৎ সেল বা প্রকোষ্ঠ বা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আবার একটু চিন্তা করতে পারো আমরা যে মৌমাছির চাক দেখি সেটা দেখবা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে যে ঘরগুলো আরেকটা আরেকটা এইরকম অর্থাৎ তিনি এগুলো নাম দিলেন কি লিটল বক্সেস বা ক্ষুদ্র কি বলবো ক্ষুদ্র প্রকোষ্ঠ বা ফাঁপা সেল আর এই ফাঁপা কথাটা হচ্ছে থেকেই এই সেল কথাটা উৎপত্তি আসলো যেটা থেকে সেলুলা থেকে এই সেলুলা ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল বা প্রকোষ্ঠ বা ল্যাটিন শব্দ আগমন যেখান থেকে যার বাংলা হচ্ছে আমরা সেল পাচ্ছি তার মানে এই হলো মোটামুটি সেল আর একটা কথা বলে রাখা দরকার ওই রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করলো যে সেলটা আবিষ্কার করলো এটা ছিল কিন্তু একটা মৃত কোষ অর্থাৎ একটা কি জীবন্ত ছিল না পরবর্তীতে অ্যান্টনি ভন লিভেন হুক তার হচ্ছে ১৬৭৪ সালে অ্যান্টনি ভন লিভেন হুক প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করায় এই হচ্ছে মূলত কোষের আমরা একটা আবিষ্কার শিখে ফেললাম যে আবিষ্কার বা হিস্ট্রি অফ দ্য ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমরা শিখে ফেললাম তাহলে আমরা যদি বলি অঙ্গাণুর আগে আমরা এবার শিখবো সংজ্ঞাটা তাহলে কোষ কাকে বলে কোষ আমরা চিনলাম এখন যদি বলা হয় কোষ কাকে বলা হয় কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক তোমরা ইতোমধ্যে এইটুকু শিখে ফেলছো যে কোষ বলা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক এটা হচ্ছে 6-7 বা তার নিচ পর্যন্ত ঠিক আছে তোমরা যেহেতু 8-এ উঠছো তোমরা এখন যেটা শিখবা 8-এ অনেক সময় 9-এ যে অ্যাপ্লাই করবা এই জন্য সংজ্ঞা একটু সুন্দর হওয়া দরকার তাই সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দিতে পারি কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা সব প্রজননশীল বৈষম্যমেদ্য ঝিল্লি বা পর্দার দ্বারা পরিবেষ্টিত অবস্থায় এবং নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন জীব থেকে সৃষ্ট তাই হচ্ছে মূলত কোষ তাহলে আমি আবার বলছি কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর আত্মপ্রজননশীল বৈষম্যমেদ্য ঝিল্লি বা পর্দার দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন জীব থেকে সৃষ্ট তাই হচ্ছে কোষ আর এগুলোই হচ্ছে কি কোষের বৈশিষ্ট্য যেমন স্বপ্রজননশীল বৈষম্যমেদ্য আত্মপ্রজননশীল এইগুলোই কিন্তু কি মূলত কোষের বৈশিষ্ট্য কোষ হচ্ছে কি জীবন্ত সত্তা যাই হোক তাহলে আমি কোষের সংজ্ঞা শিখলাম কোষ আবিষ্কার শিখলাম কোষীয় অঙ্গাণু এখন যদি বলি কোষীয় অঙ্গাণু বলতে আমরা যদি একটা কোষ কি একটা জীবন্ত নিউক্লিয়াস চিন্তা করি সেখানে কি সাইটোপ্লাজমের মধ্যে যে ক্ষুদ্রাঙ্গ অঙ্গাণুগুলো আছে যেমন কি মাইটোকন্ডিয়া তারপরে কি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি রাইবোজোম এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবন্ত অঙ্গাণুগুলো এগুলোকেই বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু মনে রাখবা কোষীয় অঙ্গাণু হচ্ছে সেই জিনিস যা জীবন্ত হবে এবং কর্ম সম্পাদনকারী হবে অর্থাৎ একটা নিউক্লিয়াস যদি চিন্তা করি তার মধ্যে যে অঙ্গাণুগুলো আছে প্রত্যেকটা অঙ্গাণু জীবন্ত এবং কর্মক্ষম অর্থাৎ কোনো না কোনো কাজে ব্যবহৃত হয় আর এইগুলো হচ্ছে যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো কোষের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এইগুলোকে আমরা কোষের কী বলা হবো অঙ্গাণু বলা হয় আর কোষ বিদ্যা কাকে বলা হয় তাহলে এই কি জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে কোষের প্রকারভেদ নিয়ে কোষের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এক কথা সার্বিকভাবে যদি বলি কোষ নিয়ে এবং কোষের পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি কোষবিদ্যা বা যাকে আমরা ইংলিশে বলবো কি সাইটোলজি অর্থাৎ সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা তাহলে আমি অঙ্গাণু শিখলাম কোষবিদ্যা শিখলাম তাহলে আমি এবার কোষ বিভাজন শিখব আচ্ছা কোষ বিভাজন যেহেতু শিখবো এর মধ্যে আমি একটু দেখে নিচ্ছি তোমরা কারা কারা জয়েন করেছ রাদিয়া ইসলাম সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম সানা আহমেদ সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তারপরে ফাতেমা রুমা আমাদের সুপ্রিয় এবং মোস্ট পপুলার একজন ম্যাথমেটিক্স ম্যাডাম ফাতেমা ম্যাডাম আমাদের সাথে আছেন জয়েন করেছেন তিনি বলেছেন নাইস অ্যান্ড এক্সিলেন্ট ক্লাস ধন্যবাদ ম্যাডাম আপনাকে মুক্তার রহমান ম্যাডাম কমেন্টস করেছে নাইস ক্লাস স্যার আমাদের মাইমুনা ইসলাম দিয়া আমাদের শিক্ষার্থী সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তো বেশ ভালো লাগতেছে তোমরা অনেকে জয়েন করেছো এটা আসলে একটা ক্লাস সার্থক হয় যা এখন তোমরা রেসপন্স করো এবং আরও অনেকেই আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জয়েন করেছো অনেকে জয়েন করছো অনেকে চলে যাচ্ছ অনেকে আসতেছো তো আমি আশা করবো যা থাকবা পুরো ক্লাসটা দেখো ভালো লাগবে বা তোমরা কিছু শিখতে পারবে তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যদি বলি কোষ বিভাজন নিয়ে একটু কথা বলি কোষ বিভাজন আমি আগেই বলেছি কোষ বিভাজন হচ্ছে কি অর্থাৎ একটা জীবের যে প্রাচিষ্ট জীবের যে সৃষ্টি হয় সেটা কি কোষ বিভাজনের ফলে সৃষ্টি হয় এখন আমি কি তার মানে কি আমরা বলি একটা ছোট্ট একটা জীব যদি বলি বড় একটা জীব বলি প্রত্যেকটা জীবই কিন্তু অবশ্যই কোষের বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে এখন সেই কোষের বিভাজনটা যদি বলি তাহলে কোষ বিভাজন কাকে বলা হয় কোষ বিভাজন সংজ্ঞা যদি বলি তাই যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে
অর্থাৎ যে প্রক্রিয়া একটি মাতৃকোষ মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে সেই প্রক্রিয়াকেই কোষ বিভাজন বলা হয় আর অপত্য কোষ কি অপত্য বলতে হচ্ছে নতুন সৃষ্ট অর্থাৎ যেটা হচ্ছে পূর্ব ছিল সে মাতৃ মানে মা এবং মা থেকে মানে মাতৃকোষ থেকে যে কোষের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অপত্য বা নতুন কোষ তাহলে কোষ বিভাজন কাকে বলে আমি আবার বলছি যে প্রক্রিয়া একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাকেই কোষ বিভাজন বলা হয় মনে রাখবা কোষ বিভাজনের অর্থাৎ মাতৃকোষে যে বৈশিষ্ট্য থাকবে এবং অপত্য কোষেরও সেই বৈশিষ্ট্যই থেকে যায় তবে এখানে কিছুটা শর্ত সাপেক্ষে কিছুটা ডিপ ব্যাখ্যা আছে তো যাই হোক কোষ বিভাজন আমরা যে শিখে ফেললাম এখন আমরা যদি বলি কোষ বিভাজন প্রধানত দুই প্রকার তাহলে আমরা একটু মুছে দিচ্ছি তাহলে দেখো কোষ বিভাজনকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করব কিন্তু একটা কথা একটু একটু সূক্ষ্ম ব্যাখ্যা আছে এখানে আমরা কোষ বলছি দুই প্রকার এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস তাহলে হচ্ছে একটা দেখো কোষ বিভাজন হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে কি প্রত্যক্ষ কোষ বিভাজন বা এটা হচ্ছে কি অ্যামাইটোসিস অ্যামাইটোসিস এটা যদি এক নম্বর বলি এটা হচ্ছে কি পরোক্ষ কোষ বিভাজন পরোক্ষ কোষ বিভাজন এই পরোক্ষ কোষ বিভাজনের মধ্যে আমাদের আছে মাইটোটিক আর আছে মায়োসিস তাহলে কি বললাম আমরা কোষ বিভাজন হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোটিক এবং মায়োসিস অর্থাৎ এই পরোক্ষ কোষ বিভাজন দুটো ভাগ একটা হচ্ছে কি মাইটোসিস এটা হচ্ছে মায়োসিস এখন যদি বলি প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয় আচ্ছা একটা জিনিস চিন্তা করো প্রত্যক্ষ মানে কি সরাসরি অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আমরা মাথায় রাখবো দেখো এটা যে আমরা যদি বলা হচ্ছে কি নিউক্লিয়াস এবং আচ্ছা এটা হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম হচ্ছে এটা আমাদের দৃশ্যমান ইয়া অদৃশ্যমান দেখা যাচ্ছে আচ্ছা যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কোনো জটিল এবং ধারাবাহিক পর্যায় ছাড়া সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে কী বলবো হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া বলবো আমি আবার বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া কাকে বলা হয় যে প্রক্রিয়ায় কোষটি কোনো জটিল এবং ধারাবাহিক পর্যায় ছাড়াই সরাসরি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া বলা হয় আর তাহলে কি পরোক্ষ কোনটা যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হতে কয়েকটা জটিল এবং ধারাবাহিক ধাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো পরোক্ষ কোষ বিভাজন বলা হয় আর এই জটিল এবং ধারাবাহিক ধাপগুলোর সময় কাদের ক্ষেত্রে হয় মাইটোটিকের ক্ষেত্রে এবং মায়োসিসের ক্ষেত্রে আর দেখো আমি বলছি যে অ্যামাইটোসিস সরাসরি বিভাজিত হয় জটিল কোনো ধারাবাহিক পর্ব নাই সেটা আমরা একটা চিত্রের মতন দেখব দেখো আমরা যেটা কোষ চিন্তা করি সে কোষের নিউক্লিয়াস চিন্তা করো সাইটোপ্লাজম চিন্তা করো এখন এই কোষ নিউক্লিয়াস নামে সাইটোপ্লাজমটা দেখো এই সাইটোপ্লাজমটা কি হচ্ছে প্রথমে আমরা যদি বলি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই ডাম্বের আকৃতি ধারণ করবে মানে এটা কোষের কিন্তু বিভাজন বলছি যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা প্রথমে কী হচ্ছে একটা ডাম্বের আকৃতি অর্থাৎ সাইটোপ্লাজমটাও এবং নিউক্লিয়াসটাও প্রথমে একটা ডাম্বের আকৃতি ধারণ করছে ডাম্বেলটার মাঝখানে একটা খাজ এই খাজের সৃষ্টি হচ্ছে উদ্দেশ্য কি এই খাজটা একটা সময় বেড়ে যাবে এবং ওইখান থেকে ছিঁড়ে যাবে এটা আমি যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলি দেখো যে আমরা যদি চুইনগাম চিবিয়ে এরকম লম্বা করার পরে ওই চুইনগামটা যখন টানতে থাকি দেখবো মাঝখানে চিকন হয়ে আস্তে আস্তে যেখানে চিকন হচ্ছে ঠিক ওইখানটায় ছিঁড়ে যাচ্ছে ঠিক এইটা যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়টাই প্রথমে ডাম্বেল আকৃতির হয়ে খাজের সৃষ্টি করলো এই খাজটা একটা সময় আরও বেশি গভীর হলো সেটা কি নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজম উভয়ের মধ্যেই কিন্তু খাজের সৃষ্টি হচ্ছে এই খাজটা এত বেশি হয়ে গেল একটা সময় খাজটা আলাদা হয়ে যাচ্ছে তার মানে কি আলাদা হয়ে গেলে কি তখন নিউক্লিয়াসটা আলাদা হয়ে যাচ্ছে এবং যে অপত্য যেটা কোষ হচ্ছে সেই কোষের বৈশিষ্ট্যটা কিন্তু ঠিক এই যে এটাকে যদি আমরা মাতৃকোষ বলি এটা যদি মাতৃকোষ হয় এটা যদি মাতৃকোষ হয় আর এটা যদি অপত্য কোষ হয় অর্থাৎ এখানে যে মাতৃকোষের যে বৈশিষ্ট্যটা ছিল এখানে অপত্য কোষে ঠিক একই বৈশিষ্ট্য থাকবে এবং সমগুণ সম্পন্ন বলা হচ্ছে সমগুণ অর্থাৎ এখানে যে গুণ এখানেও সেই গুণ ছিল তাহলে এই হলো হচ্ছে মোটামুটি দেখো তাহলে কোষ বিভাজন বললাম প্রত্যক্ষ কোষ বিভাজন বললাম অ্যামাইটোসিস বললাম
পরোক্ষ কোষ বিভাজন বললাম এখন মাইটোটিক এবং মায়োসিস মায়োসিস এখন দেখো আচ্ছা মায়োসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন কাগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হচ্ছে মায়ো বা মায়োটিক কোষ বিভাজন কাকে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কোনো জটিল একটু জটিল ধারাবাহিক পর্যায়ে বিভাজিত হয়ে কি হবে সমগুণ সম্পন্ন এবং সমবৈশিষ্ট্য সম্পন্ন দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলবো তাহলে মনে রাখবা মাইটোসিসের ক্ষেত্রে বা মায়োটিকের ক্ষেত্রে যে প্রধান বৈশিষ্ট্য সেটা নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই কি বিভাজিত হবে এবং উভয় বিভাজিত হয়ে যে মাতৃ যে কোষ ছিল এবং অপত্য যে কোষ সেই কোষে একই বৈশিষ্ট্য থাকবে এবং সমগুণ বৈশিষ্ট্য সম্পন্ন থাকবে কিন্তু মাঝখানে যে ব্যবধানটা হলো এই ক্ষেত্রে মাইটোটিকের ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম করবে যেটা আমরা এখন বলবো না হয়তো পরবর্তী ক্লাসে ধাপগুলো বলবো তাহলে বলো কি যে প্রক্রিয়া যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি দেহকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন কি অপত্য কোষের সৃষ্টি করে এবং কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে অর্থাৎ মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাকে মাইটোসিস কোষ বিভাজন বা মায়োটিক কোষ বিভাজন বলা হয় আর মায়োসিসটা কি জাস্ট মায়োসিসটা মনে রাখবা ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাবে আর কিচ্ছু না দেখ মনে রাখো একই কাজ ঘটবে কিন্তু ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাবে যে মাইটোসিসে সমানভাবে বিভাজিত হলো এবং সমান থাকলো আর মায়োসিসের ক্ষেত্রে কী হয়ে যাবে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাবে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে হ্রাস হয়ে যাচ্ছে এই জন্য মায়োসিসে আর এক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন হ্রাসমূলক বিভাজন ঠিক আছে এটা হচ্ছে একটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন তাহলে আশাটা কি খেয়াল রাখবা এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে শুধুমাত্র এক কোষী জীবে যেমন কি ব্যাকটেরিয়াতে ইস্টে অ্যামিবা ছত্রাক অর্থাৎ এইগুলোতে কি হয় এই অ্যামাইটোসিস প্রক্রিয়া হয় আর হচ্ছে তাহলে এখন যে চিত্র তোমরা বুঝতে পেরেছো আশা করি যে মাইটোসিসে কি হলো আমি আবার বলছি যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রথমে একটা খাঁজের সৃষ্টি করে সেই খাঁজটা একটা সময় আরও বেশি খাঁজ হয়ে যায় এবং সেই খাঁজটা থেকে কি হয় এই অর্থাৎ মাছ বরাবর খাঁজটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন নিউক্লিয়াসটাও আলাদা হয়ে যায় ওভারঅল এই অপত্য যে কোষ সৃষ্টি হয় দুইটা সমবৈশিষ্ট্য নিয়ে আলাদা হয়ে যায় তারপরে মাতৃকোষের বৈশিষ্ট্য এবং অপত্য কোষের বৈশিষ্ট্য সমগুণ এবং সমবৈশিষ্ট্য সম্পন্ন তাহলে এই হলো আচ্ছা একটা জিনিস আমি মাত্র এখানে শিখলাম যে কোষ বিভাজন প্রকারভেদ হচ্ছে দুইটা প্রত্যক্ষ কোষ বিভাজন পরোক্ষ কোষ বিভাজন কিন্তু আমি যদি ক্লাস এইটের স্ট্যান্ডার্ডে বলি তাহলে কোষ বিভাজন জীবভেদ সাধারণত তিন ধরনের কোষ বিভাজন হয় মনে রাখবা ক্লাস এইট স্ট্যান্ডার্ড জীবদেহে সাধারণত তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় একটা হচ্ছে এইটা অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন আরেকটা হচ্ছে এইটা মাইটোসিস বা মায়োটিক কোষ বিভাজন আরেকটা হচ্ছে এইটা মায়োসিস কোষ বিভাজন ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা মোটামুটি আর ক্লাসটাকে বেশি লেন্দি করতে চাচ্ছি না কারণ এরপরে আরও একটা ক্লাস আছে সময় সীমাবদ্ধতা আছে তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে গিয়ে তোমরা জানিয়ে দাও যাতে করে আমি তোমাদের পরবর্তীতে তোমাদের কমেন্টসগুলোর উত্তরের মাধ্যমে তোমাদের প্রবলেম থাকলে সে প্রবলেমটা আমি সলভ করতে পারি এবং ওভারঅল তোমরা বাসায় পড়ালেখা করো এবং পরবর্তী ক্লাসে থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল সে অবধি আমি আবারও একটু অনলাইনে কমেন্ট সেকশনে দেখছি নতুন করে যারা জয়েন করেছো জয়েন করেছে আমাদের শিরিন সুলতানা ম্যাডাম জয়েন করেছে জাসেম হুসাইন জিহাদ শিক্ষার্থী জয়েন করেছে মোহাম্মদ হাসান স্যার আরিফ হাবিব স্টুডেন্ট জয়েন করেছে সানা আহমেদ জয়েন করেছে আসলে অনেকেই জয়েন করেছে খুব ভালো লাগলো তো তোমরা পরবর্তী সময়ে ক্লাসটাকে আরও বেশি মনোযোগ দিয়ে দেখো প্রয়োজনে রিপিট করে অর্থাৎ টেনে টেনে আবার দেখো কোনো সমস্যা থাকে কি না সেটা ফাইন্ড আউট করো এবং ওভারঅল কমেন্ট সেকশানে জানিয়ে দাও যাতে করে আমি তোমাদের প্রবলেমকে সলভ করে দিতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলো বাসায় চলো এবং খুব শীঘ্রই স্কুল খুলে দিচ্ছে তার জন্য তোমরা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নাও ওভারঅল পড়ালেখার মধ্যে ঢুকো তো ঠিক আছে ভালো থাকো আজ এইখানেই আল্লাহ হাফেজ